হাত ক্লিয়ার করতে গেলে আপনার অনেক সময়ের ব্যাপার, 2 মাস 3 মাস বা 5 মাস 6 মাস লেগে যেতে পারে হাত ক্লিয়ার হইতে, বাট 10 মিনিট সময় ব্যয় করে আপনি হাত দিতে পারবেন গাড়িতে। যেমন বাংলাদেশে অনেক মানুষ আছে তারা এটা সম্পর্কে কোনো আইডিয়াই নাই এবং কি ড্রাইভিং সিটেও কখনো বসে নাই, এরকম একজন লোক আজকে আমি আমার সাথে আছে। আপনারা অনেকে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা চিনেন সাজ্জাদুর রহমান, তো তার হাতটাকে আমি আজকে ক্লিয়ার করবো। সাজ্জাদুর রহমানের সাথে আপনারা যারা পরিচিত আছেন তারা তো আছেনই, যারা পরিচয় নেই তারা পরিচয় হয় নেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলো। হ্যাঁ, আমি সাজ্জাদুর রহমান, আজকে আমি এই সোহাগবাজার প্রাইভেট কারটা ড্রাই করবো চালানোর জন্য, দেখা যাক কি হয়। তো আগে থেকে কি প্রাইভেট কারের উপরে কোনো অভিজ্ঞতা আছে? না, আমার কোনো অভিজ্ঞতা নাই, ড্রাইভিং সিটে কখনো বসি নাই, আজকে ফার্স্ট টাইম। তো আমরা দেখি যে কতটুকু কি করা যায় এবং কয় মিনিট সময় লাগে, তো সাথেই থাকি। তো ভিউয়ার্স আমরা শুরু করছি। যেহেতু আজকে ওর জন্য গাড়ি চালানোর প্রথম দিন, যেহেতু গাড়ি সম্পর্কে তার কোনো ধারণা নেই, একদমই নেই কোন যন্ত্রের কাজ কি, সেক্ষেত্রে প্রথমে ধারণাটুকু নিতে হবে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যদি এখন গাড়ি নাও চালানো শিখতে চান, কিছুদিন পরেও যদি শিখতে চান তাহলে আমার 20 মিনিটে ড্রাইভিং শিখুন এরকম একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। সেই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে গাড়ির যে যন্ত্রগুলো রয়েছে ম্যানুয়ালগুলো, ইউজার ম্যানুয়ালগুলো কোনটার কাজ কি সব কিছু আপনি জেনে যাবেন। তাহলে আপনাকে যখন আপনি পরবর্তীতে শিখতে যাবেন, এই যে আজকের এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে আছি এখন আমার কাজ হচ্ছে কোনটার কাজ কি শিখানো, এটা যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনার শিখতে অনেক সুবিধা হবে। নর্মালি এটা শেখাতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমি ভিডিওটা যারা এখনও দেখেন নাই তারা সেই ভিডিওটা দেখে প্রাথমিক নিয়মগুলো জেনে নিতে পারেন, তারপরে যতটুকু না দেখাইলেই নয়, আমি মেন মেন যে জিনিসগুলো রয়েছে সেগুলোর কাজটা প্রথমে তাকে শিখিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো ভিউয়ার্স, গাড়িতে ওঠার পরে প্রথম কাজ হচ্ছে সিট বেল্ট লাগানো। সিট বেল্ট লাগাইতে হবে, সিট বেল্টটা এদিকে এই যে হলুদ যে প্রেস অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করলে খুলে যাবে, তারপর এটা পিছন দিয়ে ঘুরিয়ে সামনে দিয়ে এনে আবার এই জায়গায় লাগাতে হবে। অনেকে সিট বেল্ট জাস্ট টান দিয়ে বুকের উপরে দিয়ে একটা ফিতা তুলে দেন, সেটা হবে না, এটা এই এই পদ্ধতিতে খুলে আবার এটা এখানে চাপ দিলে লেগে যাবে। তো সিট বেল্ট লাগানোর কাজ কমপ্লিট। এইবার যেটার সাথে পরিচয় হতে হবে সেটা হচ্ছে, এবার ঠিক আছে। তো সবার প্রথমে গাড়িতে চাবিটা ঢোকাইতে হবে, চাবির গাড়টা সবসময় স্টিয়ারিং এর ডান পাশে থাকে, ডান দিকে চাবিটা ঢোকাও। আগে অন না, অফ কর, একটা অফ করতে হবে, ভিতরে চাপ দিয়ে অফ। হ্যাঁ, বাস এবার নর্মাল মোডে আছে, অফ আছে। একটা গাট ঘোরালে চাবির যে ডিসপ্লেটা আছে মানে মিউজিক যেটা সেটাতে লাইন আসবে। অনেক সময় গাড়িতে বসে গান শুনতে হয়, সেক্ষেত্রে এই একটা গাট ঘোরায় গানটা শুনতে হবে, একটা গাট ঘোরা। এবার আরেকটা গাইড ঘোরাইলে মিটারে লাইন আসবে, গাড়ির ইঞ্জিনে ওয়ারিং এ কারেন্ট চলে আসবে। মোট কথা, আরেকটা গাইড ঘোরাও। বাস এইবার গাড়ির দুইটা গাইড ঘোরানো হয়েছে, তিনটা গাইড থাকে, আরেকটা গাইড ঘোরাইলে গাড়ি স্টার্ট হবে। স্টার্টের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, প্রথমে আমি যে অন্য জিনিসগুলো আছে ক্লাচ বা ক্লাচ অ্যাক্সেলারেটর স্টিয়ারিং এই বিষয়গুলো একটু ক্লিয়ার করি কোনটার কাজ কি। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে কথা বলবো না, আমি সরাসরি আমাদের স্টুডেন্টের সাথে কথা বলবো, আপনারা জাস্ট দেখুন যে কি কি করতে হয়। তো প্রথমে পাওয়ে যে দুইটা লিভার আছে, দুইটা লিভার, অটো গাড়িতে বাম পাওয়ার কোনো কাজ নাই, ডান পাওয়ে কাজ করতে হবে। ম্যানুয়াল গাড়িতে বাম পায়ে কাজ করতে হয়, বাট আমার এটা অটো গাড়ি, অটো গাড়িতে ডান পায়ে কাজ করতে হবে। দুইটা লিভারে ডান পাশে যেটা আছে, ডান পাশে বাটনে, এটা হচ্ছে অ্যাক্সেলেটর, যেটা মোটর বাইকে পিক আপ, ঠিক সেম মোটরসাইকেলটা হাতে এটা পায়ে। আর বাম পাশে যেটা, বাম পাশেটাতে পাও, এটা হচ্ছে ব্রেক। ব্রেক করাটা একটু কঠিন, একদম স্মুথ ভাবে করতে হয়, ফার্স্ট টাইম গাড়ি লাফাতে শুরু করে এরকম হয়। তো সবকিছু স্মুথ ভাবে করতে হবে, হার্ড ভাবে কিছু করা যাবে না। তো ডান পাশেরটা কি, ডান পাশেরটা অ্যাক্সেলারেটর, যেটা হচ্ছে পিকআপ, বাম পাশেরটা হচ্ছে ব্রেক। ক্লিয়ার? আচ্ছা, এবার গিয়ারের ফাংশনে আছি। তো গিয়ারের যে প্রোগ্রামটা, এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো গাড়ি স্টার্ট দেওয়া ছাড়া গিয়ারটা শিফট হবে না, এর জন্য শিফট লক ইউজ করতে হয়। আমরা এখন ইউজ করবো না, আমি জাস্ট এমনি মুখে আগে বলে শিখাই। পি এখন কিন্তু পি এ আছে, পি এ সোজা আছে, এর মানে পি মানে হচ্ছে পার্কিং। গাড়ি যখন আপনি কোথাও রেখে দূরে চলে যাবেন লক টক করে, তখন পার্কিং এ পি এ দিয়ে যাবেন, পি এ রেখে চলে যাবেন। এরপরে আর, এটা যখন এদিকে আর এ আসবে, আর এর মানে হচ্ছে এটা এখন ভ্যাক গিয়ারে লাগানো, আর মানে হচ্ছে ভ্যাক, এন মানে হচ্ছে নিউট্রাল, পি এবং
এন এই দুইটার ভিতরে ডিফারেন্সটা কি অনেকে বোঝেন না। পি মানে হচ্ছে পার্কিং এ থাকলে গাড়ির চাকাগুলো জামে থাকবে, গাড়ি ধাক্কা দিলেও যাবে না, আর এন এ যখন রাখবেন গাড়ি ফ্রি থাকবে। আপনি যদি দূরে কোথাও চলে যান এন এ দিয়ে যদি চলে যান, সেক্ষেত্রে হবে কি গাড়ি যদি কোনো গাড়ি ধাক্কা টাক্কা দেয় বা যে কোনো কেউ যদি ধাক্কা দেয় তাহলে গাড়ি যে সামনের দিকে যাবে বা পিছনের দিকে যাবে, আর যদি পি এ থাকে তাহলে জাম থাকবে যাবে না। আপনার মেন কাজ হচ্ছে ডিএ, মানে গাড়ি চালাইতে হবে ডি গিয়ারে। ম্যানুয়াল গাড়িতে তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার গিয়ার থাকে, অটো গাড়িতে শুধু ডি থাকে। ডি এর পাশে দেখুন আরেকটা এস আছে, এসটা নর্মালি আপনার দরকার নাই, ভিটাও আপনার দরকার নাই, ওগুলো ওভারলোডে বা গর্তে টর্তে পড়লে ইউজ করতে হবে, ফার্স্ট টাইম আপনার ওগুলো দরকার নাই, আপনি জাস্ট ডি মোডে গাড়িটাকে চালাবেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এই হ্যান্ড ব্রেকটা গাড়ি যদি আপনি পার্কিং এ রেখে কোথাও যান, পি এ রেখে যাওয়ার সময় হ্যান্ড ব্রেকটা টানতে পারেন, হ্যান্ড ব্রেকটা টেনে আপনাকে যেতে হবে। হ্যান্ড ব্রেক টানার জন্য সাজাতে এদিকে একটা সুইচ আছে, সুইচের চাপ দিয়ে উপরের দিকে টানতে হবে, ট্রাই যতটুকু উঠানো যায়, বাস এখন গাড়ি ব্রেক অবস্থায় আছে। এটা ছাড়ার জন্য আবার সুইচে চাপ দিয়ে নিচে দিতে হবে। এই বিষয়টা গাড়ি প্রত্যেকবার স্টার্ট করার আগে হ্যান্ডব্যাগটা ভালোভাবে খেয়াল করতে হবে, আর দু একবার ট্রাই করতে পারিস। বাস এখন গাড়ি জামে আছে, আবার সুইচ প্রেস করে নিচে দিলে বাস হ্যান্ডব্যাগ ছাড়া হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা প্রথমবার ট্রাই করে দেখি যে কি হয়। আমরা গাড়িটা একদম স্টার্ট করবো এবং সে একদম নতুন, এর আগে কখনো গাড়ি স্টার্টই করে নাই, দেখি কত দূর কি হয়। যতটুকু বোঝানোর বুঝিয়েছি, তো এবার গাড়ি স্টার্ট করো। স্টার্ট করার সিস্টেম যেটা দেখাইছি, প্রথম দুই গাট ঘুরবে, দুই গাট আরেক গাট, বাস এবার আরেকটা চাপ দিয়া যখন স্টার্ট নিবে ছাড়া দিতে হবে। অ্যাক্সেলেটরে একটা পাওয়ার রাখ, অ্যাক্সেলেটরে, হ্যাঁ, স্টার্ট দেওয়ার পরে যখন স্টার্ট নিবে মোটরসাইকেলে পিক আপ যেরকম ঘুরাইতে হয়, ইঞ্জিনটা উড়াইতে হয় ঠিক সেরকম ভাবে। অ্যাক্সেলেটর বাড়ি চাপে ছেড়ে দে, চাপে ছেড়ে দে, আবার মানে ওই সাউন্ডটা পাওয়ার পরে চাপে ছেড়ে দিতে হবে। কতটুকু পারা দিলে কতটুকু পারতেছে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। স্টার্ট অফ করে আবার স্টার্ট, গাড়ি চালানো কিন্তু কোনো বিষয় না, কিন্তু এই জিনিসগুলো মাপে আনতে হবে যে কতটুকু পা দিলে কতটুকু অ্যাক্সেলেটরটা বাড়তেছে, ব্রেকটা কতটুকু হচ্ছে। এটা এবার পাও বাদ, সম্পূর্ণ পাওটা উঠায়া পাও থাকবে ব্রেকে, আর কোনো কাজ নাই অ্যাক্সেলেটর। এখন আমরা যেহেতু মাঠে আছি অ্যাক্সেলেটরের কোনো কাজ নেই, জাস্ট ব্রেকের উপর পাও থাকবে এবং ব্রেকটা সম্পূর্ণ ধরো, সম্পূর্ণ ব্রেক ধরার পরে বাম হাতে গিয়ারটা পড়বে, গিয়ার যাবে হচ্ছে ডি, ডি বরাবর, বাস এই পাশে দিলে এস, এই পাশে দিলে ডি, নরমালি ডি এ সব সময় চলবে গাড়ি, এটা এস ডি। এবার ডি এ আছে ব্রেক, কিন্তু গাড়ি ধরা, আস্তে আস্তে ব্রেক ছাড়তে হবে, অ্যাক্সিলেটরে পাওয়া দেওয়ার কোনো দরকার নাই, একদম স্মুথ ভাবে আস্তে 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 আরো আস্তে আরো আস্তে, গাড়ি কিন্তু সামনে সামনে একটু একটু যাচ্ছে আরো আস্তে। পাশাপাশি স্টিয়ারিং এ খেয়াল রাখতে হবে, ডান দিকে ঘুরে এলে স্টিয়ারিং চাকা ডান দিকে ঘুরবে, গাড়ি কিন্তু স্মুথলি আস্তে আস্তে যাচ্ছে, ব্রেক থেকে সম্পূর্ণ পাওয়াটা আস্তে আস্তে সরায়, অ্যাক্সেলেটরের দরকার নাই মাঠে, ডানে বামে কাট, মানে চাকার মাপটা বুঝে ডানে আরো ডানে বেশি, মানে নিজেরই মাপটা ক্লিয়ার করতে হবে যে কতটুকু কাটলে কতটুকু যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে গতি যত কম থাকবে স্টিয়ারিং তত বেশি কাটতে হবে, গতি যত বেশি থাকবে স্টিয়ারিং কম কাটলে বেশি ঘুরে যাবে, আবার বামে স্টিয়ারিং এর মাপটা বামে বামে ঘুরে ঠিক আছে, বামে কাটতে জানালে বরাবর। তুই অ্যাক্সেলেটরে হালকা পাওয়া দিয়ে দেখতে পারিস, হালকা 19-20 চাকা সোজা করে লাগে না, গাড়ি বল দেখে চাকা সম্পূর্ণ সোজা, এই যে এটা যখন উপরে থাকবো তখন চাকাটা সোজা বুঝবি, হালকা অ্যাক্সেলেটর হালকা হালকা হালকা, টানার দরকার নাই গাড়ি টানা কোনো বিষয় না, একটা ব্রেক করে দেখতে পারো অ্যাক্সেলেটর সাইড ব্রেকে হালকা করে পাওয়া দিতে হইব, গাড়ি টানার কোনো দরকারই নাই, ব্রেক ওটা দিলে আমি দিয়ে গাড়ি যাবো, অ্যাক্সেলেটর হালকা হালকা পাড়া দে অত বেশি না, আস্তে ব্রেক, বাস আবার আস্তে আস্তে ব্রেক ছাড়লে গাড়ি যাওয়া শুরু করবে, তারপর আবার অ্যাক্সেলেটর অ্যাক্সেলেটর হালকা করে আস্তে, বামে কাটতে হইব সামনে কিন্তু জায়গা কম, খাড়া কাটতে হইব যতটুকু ঘুরে, আর আই পেজ ঘুরবে স্টিয়ারিং টোটাল, তো এটা এক্সিও, এটা আর আই পেজের স্টিয়ারিং,
সোজা সোজা বেশি ঘুরে দেবো। গাড়ি চালানোর জন্য যতটুকু জানা দরকার ততটুকু এখন ক্লিয়ার আছে, এখন গাড়ি চালাইতে পারবে। এখন কথা হচ্ছে যে মাপ বুঝতে হবে, সামনে বসে আছে ডান পাশে বাম পাশে কতটুকু জায়গা দরকার এই মাপটা বুঝতে হবে। মেন সমস্যা হচ্ছে এটা, সামনে বাড়ি আছে ঘোরা 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 বামে বাস সোজা, গাড়ি চাকা সোজা, সাইকেল আছে হর্ন চাকাইটা লো বামে গাড়িটা লো। গাড়ি চালানোর সময় যখন গাড়ি চলতে থাকবে পা সবসময় ব্রেকে থাকবে, অ্যাক্সেলারেটরে পাওয়া থাকবে না, অ্যাক্সেলারেটর দরকার নাই। যখন অ্যাক্সেলারেটর দরকার অ্যাক্সেলারেটর পারা দিয়া গাড়ি আগানোর পরে আবার ব্রেকে পারা মারে আবার ছেড়ে দিতে হইব অ্যাক্সেলারেটর হালকা করে। আর মুরে বা বাজারে তো ব্রেক বাধ্যতামূলক, অ্যাক্সেলারেটর ধরাই যাবে না, ব্রেকে পা রাখতে হবে। কই পাশে দিয়ে এনেছে দিয়ে মাথাটা ঠান্ডা রাখতে হবে, কোনটা ব্রেক কোনটা অ্যাক্সেলারেটর এটা খেয়াল রাখতে হবে। নতুন অবস্থায় সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে অ্যাক্সেলারেটরকে ব্রেক মনে করে পা দেয়। আর আরেকটা ভুল হচ্ছে পাওয়াটা অ্যাক্সেলারেটরে থাকে, পাওয়াটা থাকতে হবে ব্রেকে। যখন গাড়ি টানবো তো টানবো, টানার পরে পাওয়াটা ব্রেকে চলে আসবে সোজা। এত বড় জায়গা তুই হ্যাঁ হর্ন দে বেটা বুঝতে হবে। হালকা পাও চাকা গাতা আছে যে কারণে যাইতেছে না, হালকা করে স্টিয়ারিংটা বেশি খেয়াল রাখতে হবে। গাড়ি কোন দিকে যাইতেছে পাওয়ার কাজ পাওয়ার করবো, হাতের কাজ হাতে করবো, অটোমেটিক রক্তের সাথে গাড়ি মিশে দেবো কাজ কাম সব। আর টানা যেত না, স্টার্টিং এ টানা যাবে না একদম না, স্মুথলি চলবে, চলবে ব্রেক হবে, চলবে ব্রেক হবে। একটু এর আমরা রাস্তায় যাবো, রাস্তার মাপ ক্লিয়ার করবো। আর বামে চাপায়া বামে বেশি হেঁটে করতেছে, এবার বামে করতে হবে হালকা ব্রেক 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 ব্রেক। এদিকে গর্ত টর্ত না, রাস্তায় বেশি যাবে। ব্রেক করার পর এবার গাড়িটা আবার পার্কিং করতে হবে, ব্রেকে পাও থাকবে গিয়ারটা পার্কিং এ যাবে, পিয়ে যাবে পি বাস। এবার হ্যান্ড ব্রেক টানতে হবে, গাড়ি থেকে বের হওয়ার নিয়মটা বলছি, হ্যান্ড ব্রেক টানার পরে স্টার্ট অফ, চাবি উল্টা দিকে ঘোরালে স্টার্ট অফ হবে।
আর এক গাইড ঘুরাইতে হবে, চাবি খুলতে হবে একদম, টোটাল তিনটা গাইড ঘুরবে, বাস খুলে না আর এক গাইড ঘুরে কি না দেখ, হ্যাঁ বাস চাবি খোলা কমপ্লিট। তো ভিউয়ার্স আপনারা দেখলেন প্রথম দিন প্রথমবার ড্রাইভিং সিটে বসে সাজ্জাদ মোটামুটি ভালোই গাড়ি ড্রাইভ করেছে, যদিও পারফরমেন্স দেখানোর সেরকম জায়গা বা সুযোগ সে পায় নাই। আমরা কিছুক্ষণের ভিতরে এই রাস্তায় যাবো এবং রাস্তায় তার পারফরমেন্সটা কেমন সেটা আপনারা লাইভ দেখবেন। তো সাজ্জাদ প্রথম দিন ড্রাইভিং সিটে বসে কেমন লাগলো যদি দর্শকদের সাথে কিছু বলো। অনেক ভালো লাগলো ড্রাইভিং এ বসে, আমি ভাবতে পারি নাই যে জাস্ট 10 মিনিটে আমি চালানো শিখতে পারবো। আশা করি সবাই ট্রাই করলে 10-20 মিনিটের ভিতরে অটো গাড়ি শিখতে পারবে। 10 মিনিটে আসলে শিখাটা মেন না, তোমার গাড়িতে হাত দিতে পারবে। আপনাকে কেউ যদি বলে যে আমি তোমার গাড়ি চালাই লয়ে যেতে পারলে দিয়ে দিলাম, তাহলে আপনি গাড়ি নিয়ে চলে যাইতে পারবেন। এই অনেক সময় কিন্তু এরকম হয়, কেউ যদি বলে দেয় তো যদি চালাইতে পারে সেটা দেখা, যদি আপনার এরকম কেউ বলে আপনি নিয়ে যাইতে পারবেন, হাত নিয়ে সেটা তো অনেক কঠিন ব্যাপার, 6 মাস সময় লাগবে আপনাকে, শেখার কোনো শেষ নাই। তারপরেও প্রাথমিক ধারণাটুকু আপনার থাকবে। তো আমরা রাস্তায় যাচ্ছি, যেহেতু এটুকু চিপা রাস্তা, আমি নিজে ড্রাইভ করে নিয়ে যাবো, তারপরে হাইওয়েতে গিয়ে হ্যান্ডেল ওভার করবো, দেখবো কেমন হয়। তো ভিউয়ার্স আমরা প্রথমবারের মতো রাস্তায় উঠলাম, নতুন ড্রাইভার হিসেবে প্রথমবার রাস্তায়, আশা করি পারফরমেন্স ভালো পাবো। তো প্রথম যে বিষয়গুলো খেয়াল করতে হবে সাজ্জাদ, বাম পাশে লুকিং গ্লাস খেয়াল করতে হবে, বাম দিকে কিছু আছে কিনা। আর আমরা এখন বাম পাশে পার্কিং এ আছি, ডান দিকে উঠতে গেলে ডান পাশে লুকিং দেখতে হবে কিছু আসতেছে কিনা, এবং এইদিকে আরেকটা গ্লাস আছে যেটা বরাবর পিছনে দেখতে হবে, এটার মধ্যে পিছন ক্লিয়ার অথবা মুভ করে চেঞ্জ ঠিক করে নেই গ্লাসটা, পিছনে বরাবর পিছনে, ডান পাশের লুকিং গ্লাস দেখে গাড়ি বাড়াইতে হবে গিয়ার। আর অল টাইম কিন্তু অ্যাক্সেলারেটর ব্যবহার কম করতে হবে, ব্রেকের উপর পাওয়ার রাখতে হবে ডি, হালকা করে আস্তে আস্তে ছাড়তে হবে, বাস অ্যাক্সেলারেটর হালকা দিলে আবার দিয়ে আবার ব্রেক, ডান দিকে লুকিং গ্লাস খেয়াল রাখতে হবে, স্টিয়ারিং এর মাপ একটু অ্যাক্সেলারেটর একটু পা। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মাপটা নেওয়া, কতটুকু জায়গা আছে এই জায়গা দিয়ে যাবে কি না, যেমন ডান পাশে একটা গাড়ি আছে ওটা যাওয়া শেষ হোক, অ্যাক্সেলারেটর হালকা পা, সোজা রেখে পরে হালকা করে বামে কাটতে হইব, বেশি ডানে কাটতেছে। স্টিয়ারিং এর মাপটা আগে বুঝালো, কতটুকু প্যাকটা কতটুকু হইতেছে এটাই হচ্ছে মেইন। আর একটা বিষয় হয়েছে বাম পাশে, আচ্ছা এটা আমি বলে দিতেছি আগে, সাইড করে একটু বামে একটা ফাঁকা দিকে সাইড করে দাঁড়া, আর একটু বামে হালকা একটু বামে আর একটু সাইড দিব, আরো যাক আরো যাক, ব্রেকে পাও থাক, ব্রেক আমি যে আরে যাক যে বিষয়টা বোঝাবো সেটা হচ্ছে, থাক গাড়ি গিয়ারেই থাক, স্টিয়ারিং কাটার সময় রাস্তা যখন ডানে এক পেজ ঘুরবে, এক্সাম্পল বামে একটা রিক্সা আছে বা একটা গাড়ি আছে, আমি ডানে দিয়ে কাইটা যাইতে হবে, সেক্ষেত্রে যখন ডাইনে স্টিয়ারিংটা এতটুকু ঘুরলো, স্টিয়ারিং এর কিন্তু সোজা মানে হচ্ছে এটা 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 সোজা থাকবে এই লেভেলটা, যখন আমি ডানে এক পেজ ঘুরলাম একটু ঘুরলাম, তারপর যদি আমি আবার সোজা করে দিই তাহলে কিন্তু গাড়িটা সোজা হবে না, কারণ ডাইনে ঘোরার পরে গাড়িটা একটু তেরা হয়েছে, এখন যদি সোজা করি তাহলে ওই তেরাই থাকলো, তখন আবার আমাকে বামে এতটুকু কাটতে হবে, ডানে এতটুকু কাটলাম তারপর রিক্সা ওভারটেক করে আবার বামে এতটুকু কেটে তারপরে সোজা করতে হবে, ক্লিয়ার? আমি আচ্ছা দর্শক আশা করি বুঝতে পেরেছে, এবার যাওয়া যায়, যখন ডাইনে কাটবো ডাইনে কাটার পরে আবার বামে কাটা তারপরে সোজা রাখতে হবে, ডান পাশের লুকিং গ্লাস খেয়াল, সামনে আছে ডাইনে কাট, তোর মোবাইলে থাকা লাগবে না, তুই এদিকে থাক, খারাপ না। তো 1 ঘন্টার মতো যদি চালায় তাহলে আস্তে 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 ব্রেকে পাও থাকবে, ঘন্টা খানে চালাইলে এমনিতে হাত পাকা হয়ে যাবে, স্টিয়ারিং এর মাপ টাপ সব একুরেট হয়ে যাবে। আর সিট বেল্টটা আমি এখন লাগাতে দেই নাই, কারণ সিট বেল্ট লাগালে এমনিতে একটা অস্বস্তি চলে আসে, কারণ চালাইতে গেলে মাঝে মাঝে এরকম এরকম আগাইতে পিছাইতে হয়, সিট বেল্ট থাকলে এটা হয় না, যে কারণে সিট বেল্ট খুলে দিছি, আগে একটু হাতটা ক্লিয়ার হোক তারপরে সিট বেল্ট ইউজ করতে হবে। চাকা
এটা মাপ আরো পরে বুঝে যাইব। তো ভিউয়ার্স, যে জিনিসটা হচ্ছে মেজর প্রবলেম সেটা হচ্ছে কোন দিক দিয়ে চাকাটা যাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। চাকাটা কোন দিক দিয়ে যাচ্ছে, চাকার মাপ আরো পরে, এখন চাকার মাপ হইতো না। তো আমরা যাচ্ছি নর্মালি এক মাস সময় হলে একটু সময় নিয়ে কাজগুলা করাটা বেটার, তারপরেও আর্জেন্ট যদি লাগে এক সপ্তাহ বা দশ দিনের ভিতরেই ড্রাইভিংটা মোটামুটি ক্লিয়ার করা সম্ভব। গতির দরকার নাই, গতির দরকার নাই, পাও ব্রেকে থাকবে, অ্যাক্সেলেরেটরে গতি এখন দেওয়া আছে, এখন আর গতি দরকার নাই, ব্রেকের উপরে পাও থাকবে, ব্রেক করার দরকার নাই। না, একটু আস্তে আস্তে কমবো, যখন কমে যাবো তখন অ্যাক্সেলেরেটর আবার আর একটু ধরে আবার ব্রেকে পাও থাকবো। এই বড় বড় মনে করো 80-90 চালাইলে ওই একই জিনিস, আমি মনে করো 80-তে টানলাম, ছেড়ে দিলাম, ব্রেকে পাও থাকলো, আবার গেলো, আবার টানলাম, হ্যাঁ আস্তে আস্তে কমবো, ওটা কোনো বিষয় না, একদম আস্তে আস্তে কমবে। আর বিশেষ করে বাজার টাজার বা একটু যে জায়গায় একটু লোকাল লয় বেশি সে জায়গায় অবশ্যই পাওয়ার ব্রেকে থাকবে। ফরহাদ, দর্শকের উদ্দেশ্যে বলো, ছোট ভাই বলো। তবে সাত জাতের পারফরমেন্স খুব ভালো, সে একদিনে অনেক আয়ত্তে নিয়ে চলে আসছে। তো ভিউয়ার্স, কিছুদিন আগে, কিছুদিন বলতে এক সপ্তাহ আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমার বড় ভাই, যেদিন আমি গাড়ি চালানো শিখিয়েছিলাম, আজকে মোটামুটি অভিজ্ঞ একটু হয়েছে। সাজ্জাদের পাশাপাশি ভাইয়ের হাতটাও একটু মানে রাস্তার ক্লিয়ারটুকু করে দিচ্ছি, যত চালাবে তত ক্লিয়ার হবে, আগে কিন্তু ওই ছিল, ওদিন কিন্তু শিখাইছিলাম জাস্ট আস্তে আস্তে, আজকে গতি মোটামুটি 50-60 পর্যন্ত উঠানো যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, এখন কিন্তু মোটামুটি ভালো গতি দিয়ে গাড়ি চলছে, 60+ আছে। সাজ্জাদ রেস্টে আছে, কারণ গেমে টেনে মোটামুটি সারা করা হয়েছে।